আচ্ছা দেখো আমরা স্ট্রেন কার্ভ স্ট্রেন স্ট্রেস কার্ভ নিয়ে আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ আমাদের পীড়ন এবং বিকৃতি কার্ভ অর্থাৎ এখানে নিচ একস অক্ষ বরাবর আমরা স্ট্রেন নিয়েছি স্ট্রেন বা বিকৃতি এবং অক্ষ বরাবর হচ্ছে আমরা স্ট্রেচ নিয়েছি এবং স্ট্রেন এবং স্ট্রেচ নিয়ে আমরা কি করব এদের গ্রাফ আঁকাবো অর্থাৎ এদের যে পরিবর্তন আমরা হুকের সূত্র থেকে কি জানি আমরা হুকের সূত্র থেকে যেটা জানি সেটা হচ্ছে যে আমাদের পিয়ন আমাদের যে পীড়ন পীড়ন হচ্ছে আমাদের বিকৃতির সমানুপাতিক রাইট যেহেতু পীড়ন বিকৃতির সমানুপাতিক এটা আমরা জানি হুকের সূত্র থেকে তো দেখো আমাদের এই গ্রাফ অনুযায়ী একেবারে ফার্স্ট যেটা হয় যে এই যে যে এই চিহ্নটা দ্বারা আমরা যেটা বোঝাতে চাইছি অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এখান থেকে অর্থাৎ এই মূলবিন্দু থেকে আমাদের এই পর্যন্ত এই চিহ্ন দেওয়া পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে আমাদের এটা কিন্তু হুকের সূত্র মেনে চলতেছে আমাদের গ্রাফটা কিন্তু হুকের সূত্র মেনে চলতেছে অর্থাৎ গ্রাফটা একেবারে স্মুথলি এভাবে চলতেছে সমানুপাতিক হারে বাড়তেছে দেখো সমানুপাতিক কাকে বলে সমানুপাতিক বলতে বোঝাই আমরা আমাদের অর্থাৎ পীড়ন এবং বিকৃতি সমানুপাতিকভাবে চলতেছে যেহেতু একেবারে একটা স্ট্রেট লাইন আমরা পাইছি সমানুপাতিক বলতে কি বুঝি আমাদের যদি স্ট্রেস যদি আমরা দুই গুণ করি তাহলে আমাদের স্ট্রেন বা বিকৃতিও আমরা যদি দুই গুণ পাই তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলি সমানুপাতিক দেখো সমানুপাতিক সম্পর্কে আমাদের কনসেপশন ক্লিয়ার থাকতে হবে সমানুপাতিক বলতে আমরা বুঝি যে আমরা যদি দুই গুণ বাড়াই গুণ বাড়বে দুই গুণ কমাইলে গুণ কমবে চার গুণ বাড়ালে চারগুণ বাড়বে চার গুণ কমালে পা গুণ কমবে পাঁচ গুণ কমালে পাঁচ গুণ কমবে এটা হচ্ছে আমাদের সমানুপাতিক কিন্তু আমাদের যদি এরকম হয় যে আমরা দুই গুণ আমরা দুই গুণ বাড়ালে অর্থাৎ এভাবে যদি না হয় আমাদের দুই গুণ বাড়ালে দুই গুণ না বাড়ে দুই গুণ বাড়ালাম এক গুণ বা দুই গুণ বাড়ালাম এক গুণ বাড়লো এরকম যদি হয় তাহলে আই মিন এর এটার মানে এই কন দুই গুণ বাড়ালে যদি তিন গুণ বাড়ে বা দুই গুণ বাড়ালে আমাদের আর পাঁচ গুণ বাড়লো দুগুণ বাড়ালে অথবা দুই গুণ কমালে গুণ কমলো এভাবে যদি ঘটে তাহলে সেটাকে আমরা সমানুপাতিক বলি না তো সমানুপাতিক হচ্ছে আমাদের এই পর্যন্ত এটাকে যদি আমরা পি দ্বারা চিহ্নিত করি তাহলে আমরা বলবো কি জিরো থেকে এটা যদি জিরো ও বিন্দু হয় ও থেকে পি পর্যন্ত হচ্ছে বেসিক্যালি আমাদের সমানুপাতিকভাবে চলতেছে অর্থাৎ এদের মধ্যে যখন আমাদের সমানুপাতিকভাবে চলে তাদের মধ্যে কি ইলাস্টিসিটি বা তাদের মধ্যে যে ইলাস্টিসিটির সীমা সেটা বেসিক্যালি আমাদেরকে ধরা হয় যে আমাদের যতটুক পর্যন্ত সমানুপাতিকভাবে চলবে ততটুক পর্যন্ত আমাদের বস্তুটা ইলাস্টিক থাকবে আমি যদি বস্তুটাকে এখান থেকে এই পর্যন্ত নিয়ে অর্থাৎ আমি এতটুকু স্ট্রেস বা পীড়ন দিয়ে এতটুকু স্ট্রেস বা পীরন দেওয়া পর্যন্ত দিয়ে দেওয়ার পরে আমি যদি সেরে দিই তাহলে বস্তুটা এক্সটার্নাল বল আমি যদি বাদ দিয়ে দিই তাহলে বস্তুটা কি করবে আবার এই আগের অবস্থাতেই ফিরে আসবে কিন্তু আমি যদি কি করি আমি যদি এটাকে আরও বাড়াই অর্থাৎ আমি যদি আরও বেশি ভার দিই তাহলে আমরা দেখবো এরকম একটা অবস্থার সৃষ্টি হয় এরকম একটা অবস্থা অর্থাৎ এরকম একটা খাদ জাতীয় একটা ব্যস্ত অবস্থার সৃষ্টি হয় তো এরকম যে হঠাৎ করে একটা খাদ জাতীয় সৃষ্টি হলো এই খাদ সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে অর্থাৎ স্থাপক সীমা অতিক্রম করার ফলে এখানে স্থিতিস্থাপক সীমাটা এই পি বিন্দু পর্যন্ত ছিল কিন্তু সেটাকে যদি আমরা অতিক্রম করি ভার দেওয়ার মাধ্যমে তাহলে আমরা দেখব যে লেক একটু নিচের দিকে বেঁকে যাচ্ছে অর্থাৎ লেকটা কিন্তু হঠাৎ করে স্ট্রেট লাইন থেকে একটু নিচের দিকে বেঁকে যাচ্ছে এবং যখন যখন নিচের দিকে বেঁকে যায় তখন আমরা কি করি তখন আমরা যদি লক্ষ্য করি যে আমরা ভার দার ফলে নিচের দিকে বেঁকে গেল কিন্তু এখান থেকে আমরা যদি ভারকে অপসারণ করে নিই আমরা পীড়ন বাড়ালাম অর্থাৎ পীড়ন আমরা পীরন দেওয়ার ফলে এটা এভাবে নিচের দিকে বেঁকে গেল এবং আমি যদি এই পীড়নটাকে ছেড়ে দিই আমি যদি আমি যদি প্রযুক্ত বলটাকে ছেড়ে দেই তাহলেও আমরা কি দেখব যে আমাদের স্থিতিস্থাপক সীমার পরে আমি যে ভার দেওয়ার পরে আমাদের বস্তুটা এভাবে এরকম একটা স্ট্রাকচার আমরা পেলাম এরকম বেঁকে গেলো এর ফলে আমি যদি বস্তুটাকে ছেড়েও দেই অর্থাৎ এই অবস্থাটায় আমি যদি বস্তুটাকে ছেড়েও দেই তাহলে দেখব যে আমাদের বস্তুটা এই আগের অবস্থায় ফিরে আসতেছে না খুবই গুরুত্বপূর্ণ আগের অবস্থায় ফিরে আসবে না ব্রাদার এটা কি করবে এরকম একটা স্থানে ফিরে আসবে এটার নাম যদি আমি দেই টি এই এই স্থানটার নাম যদি আমি টি দিই তাহলে এই ও এবং টি এতটুকু যে দূরত্ব ও এবং টি এতটুকে যে দূরত্ব এটা হবে আমাদের পারমানেন্ট বিকৃতি দেখো পারমানেন্ট বিকৃতি বলতে আমরা কি বুঝি খুব ইম্পর্টেন্ট পারমানেন্ট বিকৃতি বলতে আমরা কি বুঝি অর্থাৎ এখান থেকে বেসিক্যালি আমাদের এখানে যে বিকৃতি টুকের মধ্যে যে ডিফারেন্স সেটা হবে আমাদের পারমানেন্ট বিকৃতি অর্থাৎ দেখো আমরা ব্যাপারটা বোঝা দরকার ভালো করে ভালো করে বোঝা দরকার আমরা এটা মুছে দিচ্ছি এটা মুছে দেই তাহলে আমাদের সুবিধা হবে দেখো পারমানেন্ট বিকৃতি বলতে আমরা কি বুঝি ধরো তুমি কি করলা ধরো তুমি হচ্ছে একটা বস্তুকে এই পর্যন্ত টেনে আনলা একটা বস্তু আছে এই যে আমাদের বস্তুটা এই বস্তুকে তুমি বল প্রয়োগ করলা এই পর্যন্ত এই পর্যন্ত টেনে নিয়ে আসলা এবং টেনে নিয়ে আসার ফলে বস্তুটাকে ছেড়ে দেওয়ার পরে আবার বস্তুটা আমাদের কী করলো আগের মতো ফিরে আসলো আগের অবস্থায় ফিরে আসলো কিন্তু বস্তুটাকে যদি তুমি যদি এই পর্যন্ত বস্তুকে টানলা টেনে তুমি কী করলা আমাদের ধরলাম বস্তুটাকে এই পর্যন্ত টানলে এই পর্যন্তকে আমি এই পর্যন্ত আমি বস্তুটাকে টানিয়ে নিয়ে আসলাম তাহলে বস্তুটা আবার কী করবে আমাদের বস্তুটা আবার ওই সিম্পল অবস্থায় ফিরে যেতে পারবে কিন্তু তুমি কী করলা তুমি বস্তুটাকে টানলা এমনভাবে যে বস্তুটা যে এই যে এই যে এই যে আমাদের বস্তুটার এই যে যে লিমিটটা ছিল এই লিমিটটা ক্রস করছে অর্থাৎ আমাদের স্থিতি আমাদের বস্তুটার যে স্থিতিস্থাপক সীমা এটাকে আমরা বলি স্থিতিস্থাপক সীমা বা এটাকে আমরা প্রোপোর্শনালিটি লিমিটও বলি অর্থাৎ এইটাকে আমরা স্থিতিস্থাপক সীমা অর্থাৎ এই পর্যন্ত আমাদের বস্তুটা যদি এই পর্যন্ত আমরা যদি টানি অর্থাৎ যে যখন পর্যন্ত আমাদের বস্তু স্ট্রেস এবং স্ট্রেইন অর্থাৎ বিকৃতি এবং আমাদের বিকৃতি এবং এটাকে আমরা বলি হচ্ছে এটাকে বিকৃতি এটা হচ্ছে আমাদের পীড়ন যখন এই দুইটা সমানুপাতিক পর্যন্ত যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের বস্তুটা ইলাস্টিক থাকবে তারপরে যদি আমি ভার প্রয়োগ করি বস্তুটা তাহলে ইলাস্টিক থাকবে না তারপরে আমাদের বস্তুটা কি হয়ে যাবে তারপরে বস্তুটাকে আমরা আগের জায়গায় আনতে চাইলেও আনতে পারবো না অর্থাৎ আমাদের যখন আর সমানুপাতিক সম্পর্ক নাই তখন আমি বস্তুটাকে এভাবে টানলাম কারণ কি আমি বেশি বল প্রয়োগ করে ফেলছি বেশি এক্সটার্নাল ফোর্স দিয়ে ফেলছি আমি যখন বস্তুটাকে এই পর্যন্ত টেনে নিয়ে গেলাম তখন কী হলো আমাদের বস্তুটার মধ্যে ইলাস্টিসিটি হ্রাস পাইছে আমরা উই এই যে উইল লিমিটটা অতিক্রম করছি প্রোপোশনালিটি লিমিট অতিক্রম করছি আমাদের সমানুপাতিক হওয়ার লিমিটটাকে অতিক্রম করছি যখন এই যে এরকম বেঁকে যায় রাইট উইখানে চলে গেছি সেই অবস্থাতে আমাদের এখানে যেটা ঘটবে যে আমাদের এই বস্তুটা তো অর্থাৎ এই পর্যন্ত আমি টেনে নিয়ে গেছি বল প্রয়োগ করে এই পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার পরে আমি আবার ছেড়ে দিছি ছেড়ে দেওয়ার ফলে আমাদের বস্তুটা কী করবে এই যে অবস্থা আগের যে অবস্থাটা ছিল এখান থেকে তো আমরা ট্রেনে বেসে গেলে এই পর্যন্ত এত বড় বানাইছি তো এই বস্তুটা আগের অবস্থায় না গিয়ে আমি ধরলাম এটা ছিল হচ্ছে এই বস্তুটার দৈর্ঘ্য ছিল পাঁচ সেন্টিমিটার আমি ধরলাম এবং আমি করলাম কি এই বস্তুটার দৈর্ঘ্য ছিল হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবং এটা আমরা ট্রেনে নিয়ে বানাই দিয়েছি দশ সেন্টিমিটার এবং দশ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ছিল আমি ট্রেনে পাঁচ দশ সেন্টিমিটার বানাইছি কিন্তু আমার উদের ফলে এ আমি টানার ফলে ছেড়ে দিছি সেরে দেওয়ার ফলে আমার কি আমার বস্তুটা দশ সেন্টিমিটার থেকে আবার পাঁচ সেন্টিমিটার ফিরে আসার কথা ছিল না যখন আমাদের বস্তুটা ইলাস্টিক থাকবে তখন কি আমার দশ সেন্টিমিটার থেকে আবার পাঁচ সেন্টিমিটারে ফিরে আসার কথা যখন টেনে সেরে দিব কিন্তু এখানে ধরো এটার দৈর্ঘ্য হয়ে গেল সাত সেন্টিমিটার অর্থাৎ আমার বস্তুটার দৈর্ঘ্য দুই মিটার বিকৃত হয়েছে দেখো এবং এই বিকৃতিতে কিন্তু পারমানেন্ট বিকৃত হয়ে গেছে আমরা কী জানি আমরা যতই একটা বস্তুকে ইলাস্টিক যখন একটা বস্তু থাকে একটা বস্তু যখন আমরা বলি ওটাকে ইলাস্টিক বলি স্থিতিস্থাপক বলি তখন আমরা একটা বস্তুর দৈর্ঘ্য ধরলাম আমি দশ সেন্টিমিটার আমি টান দিয়ে বানাইছি একটা পাঁচ সেন্টিমিটার বস্তুকে কিন্তু সেরে দিলে আবারও বস্তুটা পাঁচ সেন্টিমিটার হয়ে যায় কিন্তু যখন আমাদের স্থিতিস্থাপকের সীমাকে অতিক্রম করবে আমাদের স্থিতিস্থাপকের সীমাকে অতিক্রম করে যায় অর্থাৎ প্রোপোশনালিটি সীমাকে অতিক্রম করে বারবার দেখাচ্ছি এই যে এই যে যে সীমাটা এই সীমাটাকে যখন অতিক্রম করলো এবং ব্যাপারটা এরকম হয়ে গেল তখন ভার বেশি ভার প্রয়োগের ক্ষেত্রে তখন কিন্তু বেসিক্যালি আমাদের সাত সেন্টিমিটার হয়ে গেলো এক্ষেত্রে আমাদের দুই সেন্টিমিটার বস্তুটা কি হলো বেশি বড় হয়ে গেল বেশি বিকৃত হয়ে গেল এবং এই দুই সেন্টিমিটারকে আমরা বলি পারমানেন্ট বিকৃতি বা পারমানেন্ট স্ট্রেইন এই যে যে পারমানেন্ট বিকৃতি বা স্থায়ী বিকৃতি এই স্থায়ী বিক্রি অর্থাৎ বস্তুটা কিন্তু আর আগের অবস্থায় ফিরে আসতে পারে না আমাদের বস্তুটা কি হয় বস্তুটা বেসিক্যালি আমাদের কিন্তু এই যে যে আমাদের ও থেকে টি ও থেকে টু টিতে কিন্তু আমরা একটা পারমানেন্ট বিকৃতি দেখতে পাই এবং আমাদের এইখানে আমাদের বেসিক্যালি এই যে যে বিন্দুটা এটাকে আমরা ইয়েল্ট পয়েন্ট বলে থাকি ইয়েল্ট পয়েন্ট অর্থাৎ নতিবিন্দু অর্থাৎ যে বিন্দু থেকে কি হচ্ছে আমাদের আমাদের একটা পারমানেন্ট বিকৃতি আমাদের তৈরি হচ্ছে সেই বিন্দুটাকে আমরা নতিবিন্দু বলি আবার অনেক সময় আমাদের তপন স্যারের বইতে বেসিক্যালি গ্রাফটা একটু অন্যরকমভাবে আঁকা আছে ধরো তোমার এইটাকে নতিবিন্দু না বলে সে বলছে এইখানে আরেকটা বিন্দুকে তিনি নতিবিন্দু বলছে রাইট তো বেসিক্যালি নথিবিন্দু আমাদের এক এক জায়গায় এক একভাবে দেওয়া আমরা যদি আরেক বই ফলো করি তাহলে দেখবো এই গ্রাফটাকে আরেকভাবে দেওয়া আছে তো বেসিক্যালি আমরা যেটা শিখবো এখানে সেটা হচ্ছে আমাদের জাস্ট মেইন আইডিয়াটা নিলেই হবে যে আমাদের এইখানে এই পর্যন্ত হচ্ছে আমাদের ইলাস্টিক পয়েন্ট এটার পরে যখন আমাদের এটা। বেঁকে যাচ্ছে ভাবে আমাদের নিচের দিকে বেঁকে যাচ্ছে আমরা ভার প্রয়োগের ফলে তখন সেইখানে আমাদের এখান থেকে কিন্তু বস্তুটাকে ছেড়ে দিলে আমরা এই বস্তুটাকে এই পন্ত টেনে নিয়ে এই পন্ত এত পীড়ন প্রয়োগ করে আবার ছেড়ে দিলে কিন্তু আমাদের বস্তুটা আগের অবস্থায় ফিরে আসবে না এখানে আমাদের একটা পারমানেন্ট বিকৃতি তৈরি হয়ে যাবে আমাদের বস্তুটা এখানে ফিরে না আসে বস্তুটা কি করবে এখানে এতটুক দূরত্বের এতটুকু দূরত্বের একটা পারমানেন্ট বিকৃতি তৈরি করে ফেলবে রাইট আবার আমার এই বস্তুটা এরপরে যদি আমি আরও বেশি ভার দিই তাহলে কি হবে বস্তুটি কি করবে অনিয়মিতভাবে ওঠানামা করবে অনিয়মিতভাবে আমাদের বস্তুটা কিন্তু নামা করতে থাকবে বস্তুটা বস্তুটার যে অনিয়মিতভাবে ওঠানামা করতে থাকবে অর্থাৎ আমি লেখের কথা যদি বলি অর্থাৎ আমার লেখ অনিয়মিতভাবে কিন্তু ওঠানামা করতে থাকবে এবং বেসিক্যালি একসময় দেখব যে আমাদের এই যে যে পয়েন্টটা এখানে যে একটা পয়েন্ট থাকে এই পয়েন্টটাতে কী হয় বস্তুটা কিন্তু ভাঙার একটা টেন্ডেন্সি শুরু হয় এটাকে আমরা ব্রেকিং স্ট্রেস বলি এই পয়েন্টটাকে ব্রেকিং স্ট্রেস এবং অর্থাৎ একেবারে উঁচা যেটা এবং অবশেষে এই যে যে জায়গাটা এটাকে যদি আমি আর পয়েন্ট দিই এই আর পয়েন্টটায় বস্তু যেখানে বস্তুর ফ্রাকচার শুরু হয় যায় অর্থাৎ বস্তুটা ভেঙে যেতে শুরু করে এই আর পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে অর্থাৎ এই আর পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে সহনসীমা বা যাকে আমরা বলি হচ্ছে অস অর্থাৎ এখানে যে পীড়নটা আমি এই বরাবর আমি যে পীড়নের মানটা পাবো ধরো আমি যদি চিন্তা করি আমি এই বরাবর এই বরাবর আমি যে পীড়নের মানটা পাবো যেখানে আমার বস্তুটা ফ্র্যাকচার ফ্রাকচার হওয়ার কথা বস্তুটা ভেঙে যাওয়ার কথা অর্থাৎ বস্তুটাকে এত টানা টান্সি যে ভেঙে যাবে এই জায়গায় যে পীড়নের মানটা আমি পাবো সেই পীড়নের মানটাই হবে বেসিক্যালি আমাদের অসহ পীড়ন আশা করি বুঝতে পারছো যে জায়গায় বস্তুটা ভেঙে যায় আর সহ্য করতে পারে না ভার ভেঙে যাওয়ার টেন্ডেন্সি থাকে সেটাকে আমরা বলি অসপীড়ন অর্থাৎ প্রত্যেক ক্ষেত্র ফলের উপর ন্যূনতম যে বল লম্বভাবে প্রযুক্ত হলে তারটি ছিঁড়ে যায় তাকে আমরা বলি অসহ তো এখানে হচ্ছে আমাদের অসপীড়নের মান পাবো স্ট্রেসের মানটা পাবো অসপীড়নের মান এবং এই অসহ মানকে অসউপীড়নের মান কি এফ অসপীড়নের মান কী হবে এফ বাই এ রাইট অসহ মান মান হবেও এফ বাই এ এবং এই এফ বাই এর সাথে আমরা যদি তারের অর্থাৎ আমরা যে তারটার কথা বলতেছি আমরা যে তার আমরা একটা তারের কিন্তু এতক্ষণ দেখতেছি বস্তু হিসেবে আমরা একটা তারকে যদি চিন্তা করি তাহলে সেই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বারা যদি আমরা এটাকে গুণ দিই তাহলে বেসিক্যালি তা আমরা কি পাবো আমরা অসহ বল পাবো অর্থাৎ এখানে যদি আমি এর সাথে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণ দিই তাহলে সেক্ষেত্রে আমি অসহ বল পাবো অসহ পীড়নকে আমি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে গুণ দিলে অসহ পীড়ন পাবো এবং দেখো আমরা এখানে আরেকটা বিষয় শিখবো যে আমাদের এখানে আরেকটা বিষয় আমাদের শেখা লাগবে সেটা হচ্ছে যে আমাদের এলাস্টিক ফ্যাটিগিউ কাকে বলে এলাস্টিক ফ্যাটিগিউ এলাস্টিক ফ্যাটিগিউ বলতে বোঝায় যে অর্থাৎ আমাদের স্থিতিস্থাপক ক্লান্তি বলতে বোঝায় যে আমাদের কোনো তারের উপর যখন আমি ক্রমাগত পীড়ন পীড়নের আমি যখন ক্রমাগত রাজবৃদ্ধি ঘটাবো ক্রমাগত আমি রাজবৃদ্ধি ঘটাইতে থাকবো তখন বেসিক্যালি কী হবে আমাদের পীড়নের যে স্থিতিস্থাপকতা সরি আমাদের তারের বস্তুর যে আমি যদি একটা তারের উপর ক্রমাগত পীরনের রাজবৃদ্ধি ঘটাই পীরনের রাজবৃদ্ধি ঘটাই তাহলে সেক্ষেত্রে বেশি আমাদের আহ বস্তুর যে স্থিতি স্থাপকতা সেটা হচ্ছে হ্রাস পাবে অর্থাৎ বারবার যখন আমি এভাবে আমি পীরনের হ্রাস বৃদ্ধি ঘটাচ্ছি হ্রাস বৃদ্ধি ঘটাচ্ছি তখন গেলে আমাদের ইলাস্টিক সিটি কিন্তু হ্রাস পাবে আমাদের বস্তুটার এর ফলে বল অপসারণের সাথে সাথে অর্থাৎ আমি যখন এর ফলে আমি যখন এভাবে পীরনের হ্রাস বৃদ্ধি ঘটাচ্ছি তখন আমি যখন বলকে অপসারণ করে নিব তখন কিন্তু বস্তুটা আগের অবস্থায় ফিরে আসার যে একটা টেন্ডেন্সি সেটা কিন্তু হ্রাস পাবে বস্তুটা ফিরে আসতে দেরি হবে এবং বস্তুটা যখন ফিরে আসতে দেরি হবে তখন বস্তুটা এমনকি কি ছিঁড়েও যেতে পারে মাঝে মধ্যে রাইট তো এই অবস্থাকে আমরা স্থিতিস্থাপক ক্লান্তি বলি যে কোনো তারের উপর ক্রমাগত করলে বস্তুর হ্রাস পায় এর ফলে বল অপসারণের সাথে সাথে বস্তু আগের অবস্থায় ফিরে পায় না কিছুটা দেরি হয় বস্তুর এই অবস্থাকে আমরা বলি ক্লান্তি অর্থাৎ এই অবস্থাটাকে আমরা বলি স্থিতিস্থাপক ক্লান্তি ইলাস্টিক ফ্যাটিগ এবং যখন অসহ অর্থাৎ আমি যখন যখন অসহ ভারের চেয়ে কম ভারে অর্থাৎ এর ফলে কি হয় যে আমাদের এখানে না যেতে যেতে আমি যখন আহ চিন্তা করব যে এখানে যে এখানে যে ভারটা সেটা হবে অসহ ভার এবং যে অর্থাৎ এর আগেই কিন্তু সিরে যেতে পারে অর্থাৎ আমাদের যখন স্থিতিস্থাপক মান বেশি হয়ে যাবে তখন কিন্তু বস্তুটা আমার অনেক আগেই সিরে যেতে পারে সো আশা করি আমরা গ্রাফটা বুঝতে পারছি এবং এটাকে আমরা বলি কি এটাকে বলি হচ্ছে আমাদের এইটুকের যে স্মরণ বা এইটুকের যে বিকৃতি সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের পারমানেন্ট বিকৃতি অর্থাৎ আমাদের এই পর্যন্ত জাস্ট আমাদের এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে এই পর্যন্ত কিন্তু বসে আমাদের বস্তুর ইলাস্টিসিটি বিদ্যমান থাকে বাকি বাকি পদগুলোতে এই পথগুলোতে বেসিক্যালি আমাদের কিন্তু এটা হচ্ছে বাকি পথগুলোতে কিন্তু আমাদের ইলাস্টিসিটি থাকে না রাদার এখানে বিকৃতির সৃষ্টি হয় পারমানেন্ট বিকৃতি এবং আরেকটা বিষয় যে দেখো এখানে আমরা কি লিখছিলাম ইয়াং মডুলাস রাইস স্লপ অর্থাৎ আমি যদি এই এখানের স্লপ নির্ণয় করতে চাই তাহলে সেটা কি হয় আমরা যখন স্লব নির্ণয় করতে চাই স্লপ বা ঢাল এই স্লব বা ঢাল নির্ণয়ের ক্ষেত্রে এটা কিন্তু হয় কি এটা হচ্ছে আমাদের আমরা যখন একটা গ্রাফের দেখো এখানে অনেক ভেজাল হয়ে গেছে দেখো এটা যদি স্ট্রেস এটা যদি স্ট্রেইন হয় এবং আমরা যদি এই গ্রাফের স্লব বা ঢাল নির্ণয় করতে চাই এ বরাবর তো আসে হচ্ছে আমাদের পীড়ন এবং এই বরাবর আসে হচ্ছে আমাদের বিকৃতি তো যখন আমি এটা ঢাল নির্ণয় করতে যাব এরকমভাবে যাচ্ছে এই পর্যন্ত হচ্ছে বেসিক্যালি আমি যদি ধরি প্রফেশনালভাবে ভাবে চলতেছে যখন আমি ঢাল নির্ণয় করতে যাব যখন আমি ঢাল নির্ণয় করতে যাবো তখন আমাদের ঢাল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কী জানি আমরা যখন ঢাল নির্ণয় করতে যাই ঢাল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ওয়াই অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যেটা আছে সেটা হবে উপরে পীড়ন পিরনের যে ভ্যালু থাকবে সেটা এবং নিচে অর্থাৎ একসক্ বরাবরের যেটা আছে বিকৃতি সেটা হবে নিচে সো দেখো পিরণবায়ু বিকৃতি এটা সময় কিন্তু আমরা বলতে পারি ইয়ংয়ের যে গুণাঙ্ক সেটা ইয়ং মডুলাস সো আমাদের ঢাল নির্ণয়ের ক্ষেত্রে সকল গ্রাফে আমরা কি বলবো পীরনবায়ু বিকৃতি এবং এটা হচ্ছে ইয়ং মডুলাসের সমান সো এই ক্ষেত্রে ঢাল নির্ণয়ের ক্ষেত্রে বেসিক্যালি আমাদের এরকম হয় এবং আশা করি আমরা বুঝতে পারছি যদিও এখানে অনেক হিজিবিজি পেছাই গেছে বা স্টিল আশা করি আমরা ব্যাপারটাকে বুঝতে পারতেছি যে আসলে এখানে কী ঘটে কি হয় সো এটাই ছিল আমাদের স্ট্রেস এস্টিন কার্ভ